হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার নতুন শেষে তোমাদের প্রত্যেকের স্বাগত আছি এই মুহূর্তের ব্রেকিং নিউজ দু হাজার বাইশের তোমাদের কিন্তু ফি স্ট্রাকচার প্রকাশিত করে দেওয়া আছে ফি স্ট্রাকচার মানে কি প্রত্যেকটা কলেজে কোর্স ফি অর্থাৎ কোন কলেজে কত টাকা কোর্স ফি লাগছে সেটা কিন্তু দেখতে পাই সমস্ত গভর্নমেন্ট কলেজ সমস্ত প্রাইভেট কলেজ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল সমস্ত কলেজ এবং এটি কিন্তু দু হাজার বাইশের জন্য তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে যে স্যার এখানে এই যে লিস্টটার মধ্যে ইএসআই মানিকতলা এবং ইএসআই কলকাতার নাম কেন নেই ঠিক আছে এটা একটা বড়ো প্রশ্ন সেটা আমি একদম যথাযথ উত্তর দেব এবং তার সাথে বলবো কোন কলেজগুলো সবথেকে ভালো ঠিক আছে প্রাইভেটের মধ্যে সবথেকে কোর্স ফি কম এবং সব থেকে ভালো প্রত্যেকটা জেলা ভিত্তিক অর্থাৎ যদি কারোর বাড়ির দক্ষিণবঙ্গের দিকে হয় তাহলে তারা কোন কোন কলেজ আগে দিকে রাখতে পারে প্রাইভেট কলেজে কোন কোথায় কোর্স ফি কম ঠিক আছে এটা এটা বলার কারণ কী এটা বলার কারণ হচ্ছে ধরো তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্টে দিন তুমি একটা প্রাইভেট কলেজ পেয়েও গেলে ঠিক আছে কথা কথা বলছি একটা প্রাইভেট কলেজে তো পেয়ে গেলে তোমার র্যাঙ্ক বেশি আছে তো সেই কলেজটা তোমার নেওয়া উচিত কি উচিত নয় সেটার একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদেরকে বলবো যে কোনটা ভালো হবে অর্থাৎ তোমাদের যদি একদিকে দেখা গেলে তুমি গভর্নমেন্ট কলেজ পেলে না সেটা কি ভালো হবে নাকি প্রাইভেট যেখানে কোর্স ফি সব থেকে কম এবং ভালো মতো একটা ফ্যাসিলিটি দেওয়া হবে পরবর্তীকালে একটা চাকরির সুব্যবস্থা থাকবে সেটা ভালো হবে সমস্ত বিষয় বলবো নিরপেক্ষভাবে এবং কোথাও যদি তোমাদের মনে হয় যে এই লজিকটা ভালো লাগে না তোমরা স্কিপ করতে পারো বাট তোমাদেরকে আশা করছি প্রত্যেকটা পয়েন্ট খুবই তোমাদের কাজে লাগবে ঠিক আছে জীবনের প্রত্যেকটা পয়েন্টই তোমাদের শোনা উচিত ভিডিওটা ভালো করে দেখো এবং অবশ্যই প্রচুর শেয়ার করে দাও তার আগে একটা ছোট্ট উপস্থাপন তোমরা দেখে নাও বন্ধুরা বিএমএ গ্রুপ এবং আমাদের সাফল বাংলা যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে তোমাদের একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার যেখানে তোমরা ভর্তি সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমাদের যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেখানে টপ মোস্ট যে প্রাইভেট কলেজ আছে সেখানে ভর্তি হওয়ার জন্য যদি তোমাদের কোনো রকম কোনো সহায়তা দরকার হয় তাহলে তোমরা কিন্তু ওই বিএমএ গ্রুপ এদের কিন্তু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এরা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের টপ মোস্ট কলেজগুলোতে কিন্তু অ্যাডমিশনের জন্য এরা অবশ্যই হেল্প করবে ঠিক আছে এবং চাইলে এ এদের অ্যাড্রেসে অর্থাৎ অফিশিয়াল যে অ্যাড্রেস হয়েছে সেখানে গিয়েও তোমরা কিন্তু কথা বলে দেখতে পারো তো দেরি কেন অবশ্যই কিন্তু চলে যেতে পারো ঠিক আছে এবার চলো তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি ফি স্ট্রাকচারে এবং সেখান থেকে বলে দিই বাকি তথ্যগুলো বন্ধুরা প্রথমেই শুরু করব গভর্নমেন্ট কলেজের কথা দিয়ে যে গভর্নমেন্ট কলেজে কোর্স ফি কত লাগে দেখো কোর্স ফি বলার একদম ভুল হচ্ছে এইখানে যেটা টাকাটা লাগা সেটা হচ্ছে ১৪৪ চুয়াল্লিশ টাকা প্রতি বছর এটা কি কোর্স ফি এটা কোর্স ফি নয় কোর্স ফি কিন্তু কোনো টাকাই লাগে না এটা হচ্ছে তোমাদের শুধুমাত্র থাকার জন্য ঠিক আছে থাকার জন্য টাকাটা নেওয়া হয় ঠিক আছে প্রত্যেকটা কলেজে কিন্তু যেটা গভর্নমেন্ট কলেজ সেখানে কিন্তু কোর্স ফি কিছুই নয় ঠিক আছে কীসের টাকা লাগে তিনটে জিনিসের টাকা লাগে একটা হচ্ছে তোমার ইউনিফৰ্মে টকা বা ড্ৰেছৰ টকা লাগে যেমন দু তিন রকম ড্রেস পরতে হয় তোমরা যখন ডিউটি করতে যাবে তোমাদের কিন্তু বেশ কিছু ড্রেস পরতে হবে যেমন কমিউনিটিতে যেতে গেলে একটা রকম ড্রেস পরতে হয় তারপরে প্র্যাকটিক্যালের জন্য আরেক রকম ড্রেস হয় ঠিক আছে তো এরকম কিছু কিছু ড্রেস থাকে তো বিভিন্ন রকম রঙের হয় ঠিক আছে কারোর সাদা হয় কারোর দেখবে মানে ছাপ ছাপ রঙ হয় স্কুলে যেরকম ড্রেস হয় একদম বাচ্চাদের মতো সেরকম একটা ড্রেস আছে তো বিভিন্ন রকম ড্রেসের মানে হয় তো যাই হোক সেটার জন্য একটা টাকা লাগে দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বইয়ের টাকা লাগে ঠিক আছে আর সব থেকে যেটা মূল ইম্পর্টেন্ট বা সব থেকে মূল যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে খাওয়ার খরচ এই তিনটি জিনিস এই খরচের জন্য আমাদের প্রাইভেট কলেজে একটু সামান্য খরচটা হয় বাকি কিন্তু কোর্স ফি জিরো ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে এই যে একশো টাকা এটা কিন্তু কোর্স ফি নয় এটা হচ্ছে থাকার খরচ ঠিক আছে এবার এবার বাকি যে দেখো দেখো বাকি যে কলেজগুলো প্রাইভেট কলেজগুলো এইখানে কোর্স ফি এটা হচ্ছে কোর্স ফি ঠিক আছে এগুলো যেটা গভর্নমেন্টের কথা তো বাদ দাও গভর্নমেন্টে কিছুই খরচ নেই ঠিক আছে গভর্নমেন্টে তিন বছর কত টাকা খরচ হবে তোমার খুব বেশি হলে লাখখানি টাকা লাগলো তার বেশি কিন্তু লাগবেই না মানে তিন বছর এর থেকে বেশি লাগেই না ঠিক আছে সব কিছু মিলে মানে হোস্টেল ফি তারপরে তোমার ড্রেসের টাকা বইয়ের টাকা সব কিছু মিলে হয়তো খুব বেশি হলে লাখখানি টাকা লাগলো এদিক ওদিক হয় ঠিক আছে সেটা বড় কথা নয় কিন্তু প্রাইভেটে যারা পড়তে চাও বা যাদের র্যাঙ্ক অনেক বেশি হয়েছে তো আমরা ভাবছো যে স্যার আমরা কী প্রাইভেটে পড়বো কি গভর্নমেন্টে পড়ব না কি করব স্যার না একটা বছর মিস করে পরে বছরে যাব তোমাদেরকে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলছি দেখো র্যাঙ্ক বেশি হোক বা কম হোক তোমাদেরকে একটা মোটামুটি তো মানে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় পড়তে পারবো আমার সামর্থ্য কীরকম রয়েছে যদি এরকম দেখা যায় যে তোমার প্রাইভেটে পড়ার সামর্থ্য নেই সেক্ষেত্রে তোমাকে এটা এটা কিছু বলার নেই কিন্তু যদি তোমার সামর্থ্য দেখে যে না আমি প্রাইভেটে পড়তে পারবো আমি একটা সময় গিয়ে ছ লাখ টাকা আট লাখ টাকা দিতে পারবো তাহলে সেটা শোনো আর তার আগে বলে রাখি এএসআই গভর্নমেন্টের কথা যে ইএসআই কলেজগুলো কেন নেই দেখবে লিস্টে খুঁজে দেখবে কোথাও কিন্তু ই এস কলেজগুলো নেই তার মানে কি ইএসআই কলেজগুলো এবার থেকে বাদ করে দেওয়া হচ্ছে না একদমই নয় ইএসআই কলেজগুলো এখানে নেই হতে পারে এদের কোর্স ফি আবার পরে আপডেট করে দিল ঠিক আছে এরকম হয় মাঝে মধ্যে এরকম হতে পারে তবে নিশ্চিন্তে থাকো ইএসআই কলেজ আশা করছি কোনো রকম কোনো সমস্যা হবে না যারা লিস্টে যেহেতু নাম ছিল তোমাদের এর আগে দেখেছে যে সিট ম্যাট্রিক্সের নাম ছিল তো সেখানে একদম নিশ্চিত থাকতে পারো ইএসআই অবশ্যই থাকবে দুটো কলেজের নাম নেই হয়তো কোনো কারণবশত কোর্স ফি এদিক ওদিক হতে পারে হয়তো ওরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সেটা আমাদের এখনও জানা যায়নি আমি নিজেও কল করেছিলাম ডাব্লিউ বিজেপিতে সেখান থেকে কোনো সদত্তর পাওয়া যায়নি ঠিক আছে সুতরাং নিশ্চিত থাকো যারা কোর্স ফিতে মানে যারা কলেজ চয়েসে রেখেছ অবশ্যই নিশ্চিন্তে থাকো কোনো সমস্যা হবে না ঠিক আছে এবার বলি প্রাইভেট কলেজের কথা দেখো প্রাইভেট কলেজে শুধুমাত্র কোর্স ফি দেখলে কিন্তু হবে না আমাদেরকে আরও একটা জিনিস দেখতে হবে সেটা কি হোস্টেল ফি এইটা কিন্তু একটা বিরাট বড় ধাক্কা দেখো কাদের জন্য বলছি যে তোমার কোর্স ফি হয়তো দেখা যাচ্ছে তিন লাখ টাকা ঠিক আছে দেখবে এমন এমন অনেক কলেজ আছে কোর্স ফি তিন লাখ কিন্তু হোস্টেল ফি লাগছে প্রায় আট হাজার আট হাজার টাকা প্রতি বছর প্রতি মাসে সাত হাজার টাকা করে প্রতি মাসে এবার এটা যদি যোগ করা যায় তাহলে কত টাকা হয় যদি আমি আট হাজার টাকা করে ধরি ঠিক আছে আট বারং হয় ছিয়ানব্বই আর ছিয়ানব্বইকে তিনটে গুণ করলে কত হচ্ছে মোটামুটি তোমার দু লাখ অষ্ট কাছাকাছি চলে যাচ্ছে মানে তিন লাখই ধরো ঠিক আছে তিন লাখ টাকা এক্সট্রা কোর্স ফি লাগছে মানে যেখানে তোমার কোর্স ফি এমনি যে কোর্স ফি লাগছে হয়তো চার লাখ টাকা তার সাথে তিন লাখ টাকা আরও এক্সট্রা লাগছে মানে সেটা গিয়ে দাঁড়ালো কত সাত লক্ষে ঠিক আছে সাত লক্ষ টাকাতে গিয়ে মানে ওভারঅল যদি দেখা যায় সমস্ত প্রাইভেট কলেজের কোর্স ফি কিন্তু প্রায় সমানই ঠিক আছে আমি যতই বলি যে কোর্স ফি কম আর যতই বলি যে কোর্স ফি বেশি মিলে যাওয়া হবে কিন্তু সেই একই রকম ঠিক আছে আমি যদি সর্বনিম্নও বলি না যে সর্বনিম্ন কত কোর্স ফি সেটা হয়তো কিছু কিছু কলেজ সেটা এক্সেপ্ট আছে যেমন তোমাদের সব থেকে বলি যে একটা সব থেকে সেরা সেরা কলেজ কোনটা সেটা হচ্ছে কি এই যে ভারত সেবাশ্রম স্কুল অফ নার্সিং এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের তিন লাখ তিন লাখ উনত্রিশ হাজার টাকা লাগছে তার সাথে লাগছে সাত সাতান্নশো করে প্রতি মাসে পাঁচ হাজার সাতশো করে প্রতি লাগছে তো সেটা অ্যামাউন্টটা গিয়ে প্রায় কিন্তু সমান সময় দাঁড়াবে ঠিক আছে এটা সব থেকে কম হলেও কিন্তু বেশ এটাও গিয়ে দাঁড়ালো ওটাই ঠিক আছে আরও আরও বেশ কিছু কলেজের নাম তোমাদের বলছি এগুলো কিন্তু কোর্স ফি সব থেকে কম মানে এর থেকে কম আর কিছু নেই রামকৃষ্ণ মিশন আছে একটা রামকৃষ্ণ মিশনটা তোমরা দেখিয়ে দেবো তো দেখো আমি পরপর দেখিয়ে যেছি যে কোন কোন কলেজগুলো সবথেকে কোর্স ফি কম দেখো এই যে যেটা আছে গৌরী দেবী নার্সিং অ্যাকাডেমি ঠিক আছে এটাও সম্ভবত দুর্গাপুরে হ্যাঁ দুর্গাপুরে রয়েছে এটা কিন্তু কোর্স ফি একটু কম আছে কত দেখতে পাচ্ছ তিন লাখ ষাট হাজার টাকা এবং আট হাজার টাকা করে হোস্টেল ফি এই যে আট হাজার টাকা করে লাগছে এবার একটা প্রশ্ন স্টুডেন্টদের যে স্যার আমি যদি বাড়ি থেকে যাওয়া আসা করি দেখো এটা তো আমাদের যেটুকু আমাদের জানা আছে যে যদি বাড়ি তোমাদের সেই এনটিএস থেকে বা সেই কলেজ থেকে মোটামুটি দশ থেকে কুড়ি কিলোমিটার মধ্যে হয় তাহলে হোস্টেলটা ম্যান্ডেটরি নয় কিন্তু এটা এক একটা কলেজে এক এক রকম নিয়মের মধ্যে পড়ে আমি বলে দিলাম বলে তুমি এরকম ভেবো না যে এটা ভেবে থাকলে যে আমি যাওয়া আসা করব এত কম কোর্স ফি হয়ে গেল এরকমটা নয় বিভিন্ন কলেজে বিভিন্ন রকম নিয়ম রয়েছে ওদের যদি বলে যে না হোস্টেল থাকাটা ম্যান্ডেটরি বা আবশ্যিক তোমাকে থাকতেই হবে সেখানে তাহলে কিন্তু তোমাদের কোর্স ফির মধ্যে আবার হোস্টেল ফিটা ঝরতে হবে আর যদি জানা যায় যে না হোস্টেলটা ম্যান্ডেটরি নয় তুমি চাইলে থাকতে পারো চাইলে নাও থাকতে পারো সেক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই একটা ফলপ্রসূ হবে ঠিক আছে ম্যাক্সিমাম কলেজে কিন্তু হোস্টেলের থেকেই পড়তে হয় ঠিক আছে কারণ এখানে অ্যাটেন্ডেন্সটা এরা ফলো করে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এরা কিন্তু মানে পড়াশোনার দিক থেকে একটু মোটামুটি কোয়ালিটি থাকে ঠিক আছে না এমন নয় যে তুমি বাড়িতে বসে পাশ করে গেলে এরকমটা নয় নার্সিং পড়তে গেলে এখানে প্র্যাকটিক্যালটা সবথেকে আসল জিনিস এবং এখানে কিন্তু আমাদের দেখতে হবে কোর্স ফি কম বলে আমি চলে গেলাম তারপর গিয়ে দেখলাম যে হোস্টেল সেখানে মানে প্র্যাকটিক্যালের কোনো ব্যবস্থাই নেই সেটা কিন্তু করলে হবে না ঠিক আছে সমস্ত কলেজগুলো একবার নিজেরা ভালোভাবে চেক করবে তারপর যদি মনে হয় যে কোর্স ফিও কম আছে এবং এই কলেজটা মোটামুটি আমাদের সাধ্যের মধ্যে রয়েছে তখন গিয়ে তুমি ভর্তি নাও ভর্তি হও বাট আগে দেখে শুনে ভর্তি হবে ঠিক আছে এরকমও হয়েছিল দু হাজার একুশে অনেক এরকম কলেজে আমি খবর পেয়েছিলাম বাট আমি বলতে পারিনি কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে বলা যায় না সব কিছু ঠিক আছে তোমরা নিজেরা ভালোভাবে খোঁজখবর নিয়ে তবেই গিয়ে ভর্তি হবে ঠিক আছে তো দেখো আরও কিছু কলেজের কথা বলছি যেখানে কোর্স ফি থেকে কম দেখতে পাচ্ছ তোমাদের এই যে একটা কলেজ আছে যেটা আমি কোর্স ফি কমের মধ্যে সেটা বলছি দেখো তিন লাখ তিন লাখ পঁচাত্তর ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ঠিক আছে তিন লাখ পঁচাত্তর মধ্যে বলছে কল্যাণী আই কিন্তু এটা তো ঠিক আছে কোর্স ফিটা যদি এরকম মতো তাও ঠিক আছে কিন্তু এটা গিয়ে দাঁড়াবে আরও বেশি যখন এই যে হোস্টেল ফিগুলো ধরা হবে তখন সেটা অনেকটা বেড়ে যায় তো এটা আমারও খুব একটা মানে আমারও ভালো লাগে নিজে কোর্স ফির সাথে হোস্টেল ফিটাও এত বেশি লাগে তো দেখো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে হোস্টেল ফি যখন বেশি নিচ্ছে তাহলে নিশ্চয়ই কোয়ালিটিটাও অবশ্যই ভালো হবে একটা গভর্নমেন্ট কলেজে যেরকম মানে যেরকম খরচ সেটার সাথে যদি তুলনা করি তাহলে নিশ্চয়ই তুমি একটা বেটার একটা অপরচুনিটি পাচ্ছ দেখো বেটার অপরচুনিটি মানে কি যে তুমি এক কি তিন বছর থাকবে তিন বছর তো তোমাকে থাকার থাকতে হবে দেখা গেলো যে যেখানে বেসরকারি কলেজ সেখানে ভালো মতো খাওয়া দাওয়া দেয় ঠিক আছে একটা কোয়ালিটি আছে একটা থাকার জায়গাটা খুব সুন্দর সব দিক থেকে এটা বেস্ট কিন্তু একটা গভর্নমেন্ট কলেজে কি হচ্ছে গভর্নমেন্ট কলেজে তুমি তোমার যদি পছন্দ নাও হয় তাহলে তোমাকে সেটাই খেতে হবে তোমার যদি পছন্দ না হয় তোমাকে সেখানেই থাকতে হবে তোমার ভালো মন্দ দেখবে কিন্তু সেই অর্থে অতটাও কিন্তু মানে অতটাও কিন্তু গুরুত্ব পাবে না কিন্তু একটা প্রাইভেট কলেজে তুমি গিয়ে বলতে পারবে ঠিক আছে এটা একটা ভালো দিক ঠিক আছে আমি বলছি না যে সব কলেজই সমান বাট একটা পজিটিভ দিক তো আছে অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ তো অবশ্যই রয়েছে ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই রয়েছে তো এই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে প্রাইভেট কলেজ একদিক থেকে ভালো আবার দিক থেকে যদি দেখা যায় কোর্স ফি বেশি তো সেই দিক থেকে এটা ভালো না তো এটা তোমাদের ডিসিশান নিতে হবে যে কোনটা তোমাদের দরকার যদি দরকার না থাকে তাহলে প্রাইভেট কলেজে রাখাই উচিত নয় ঠিক আছে কেন বলছি রাখা উচিত নয় হতে পারে যে তোমার র্যাঙ্ক ওয়াইজ তোরা ওরা যখন কাউন্সিলিং করছে দেখলো যে তোমার র্যাঙ্ক ওয়াইজ তুমি এত কোনো প্রাইভেট কলেজ পেয়ে গেলে ঠিক আছে ওদের কাট অফে চলে গেলো কারণ প্রাইভেট কলেজে তো নেওয়ার জন্য ওরা বসেই আছে ঠিক আছে ওদের র্যাঙ্ক বেশি হলেও ওরা নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে তোমাদের যদি সম্ভব হয় তাহলে প্রাইভেট কলেজ অ্যাভয়েড করাই বেটার হবে ঠিক আছে অলরেডি তো কলেজ চয়েস করে দিয়েছো কিন্তু এখন সমস্যা হচ্ছে যে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং বাদলাম কিন্তু রাউন্ডে গিয়ে আবার আমাদেরকে চয়েস ফিলিং করতে হবে তখন যাতে এই ভুলগুলো না হয় ঠিক আছে দেখা গেলো যে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিংয়ে কোথাও না এলো না এবার মপাপ রাউন্ডে গিয়েও দেখা কোথাও না এলো না সেই ক্ষেত্রে তুমি এক্সটেন্ডেড মপাপে গিয়ে তুমি আবার চাইলে প্রাইভেট কলেজে রাখতে পারো এবং তো সেখানে কিন্তু কোনো সমস্যা হবে না ঠিক আছে প্রাইভেট কলেজ পাওয়া যায় সেটা কোনো বিরাট কোনো ব্যাপার নয় প্রাইভেট কলেজ পাওয়াটা বিরাট কোনো মানে সাফল্যতা কোনো ব্যাপারটা নয় মেন আমাদের ফোকাস হওয়া উচিত গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ না হলে তখন আমরা প্রাইভেট কলেজে নেব এবার কারা প্রাইভেট কলেজে রাখতে পারে প্রথম দিকে তোমাদেরকে আমি বারবার বলি যাদের র্যাঙ্ক দু হাজার একুশের যে কাট অফ দেখা গেছিলো আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম দু হাজার একুশের কাট কত কমে গেছিলো সেটা যদি নিরিখে বলা যায় যে তোমাদের র্যাঙ্ক ওর কাছাকাছি রয়েছে তো তোমরা এখনই প্রাইভেট কলেজে রেখো না ঠিক আছে যদি দেখা যায় তার থেকে অনেকটা বেশি তোমাদের কারটা তোমাদের র্যাঙ্ক সেক্ষেত্রে তুমি প্রাইভেট কলেজে রাখতে পারো সেটা কিন্তু অবশ্যই তোমার কাজে লাগবে কেন কাজে লাগবে কারণ সবাই ছুটছে গভর্নমেন্টের জন্য এবার প্রাইভেটে যেখানে কোর্স ফি কম সেটা যদি রাখা যায় তা আমি তো অবশ্যই পেয়ে যাব তাই না একটা বুদ্ধি খাটিয়ে দেখো এটা এতক্ষণ আমি ট্রিকটা তোমাদের বললাম ধরো কারোর র্যাঙ্ক হচ্ছে দশ হাজার ঠিক আছে সেও চাইছে গভর্নমেন্ট নেব যার র্যাঙ্ক হাজার সেও চাইছে গভর্নমেন্ট নেব তো কম্পিটিশনটা কোথায় হচ্ছে গভর্নমেন্টে বেশি হচ্ছে গভর্নমেন্টে বেশি হচ্ছে কিন্তু একটা স্টুডেন্ট সে যদি শুধুমাত্র শুধুমাত্র তার টার্গেট রয়েছে আমি প্রাইভেট কলেজই পড়বো সে সবগুলো প্রাইভেট কলেজে রাখলো ঠিক আছে তার র্যাঙ্ক হয়ে গেলে হয়তো এক লাখ ঠিক আছে তার র্যাঙ্ক হয়ে গেলো হয়তো এক লাখ তো যেগুলো তো কোর্স ফি কম সেগুলো হয়তো রেখে দিল ঠিক আছে সেগুলো তো রেখে দিল তো মেক্স ম্যাক্সিমাম চান্স থাকে এই কিন্তু সেই প্রাইভেট কলেজ এখানে কোর্সটি সব থেকে কম সেইটা পেয়ে গেল ঠিক আছে হতে পারে কারণ এটা হচ্ছে ট্রিক একটা আমি বারবার বলছি কি যে তুমি যেখানে গভর্নমেন্ট কলেজের জন্য ছুটছো দশ হাজার র্যাঙ্কে ঠিক আছে আর যে ছেলেটা এক লাখ র্যাঙ্কে ও প্রাইভেট কলেজে ছুটছে ও তো প্রাইভেট কলেজ পাবে ওর নিজের টার্গেটে পাবে ঠিক আছে তো যাই হোক এই দিক থেকে দেখতে গেলে দুটোই ঠিক তুমি যে তোমার দিক থেকে তুমি ঠিক আছো এর দিক থেকে এই ঠিক আছে এবার তোমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন যে তুমি কি প্রাইভেটে হলে পড়তে পারবে যদি প্রাইভেটে পড়ার ক্ষমতা না থাকে বা তোমার যদি মনে হয় না প্রাইভেটে পড়তে পারবো না এত বেশি কোর্স পেতে সেক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার সেটা তো অবশ্যই একটা মেনে নিতে হবে যে না আমাকে গভর্নমেন্টেই চেষ্টা করতে হবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি তোমার সামর্থ্য থাকে যে না আমি প্রাইভেটে পড়তে পারবো তাহলে এই যে কলেজগুলো বললাম দুটো কলেজের নাম বলেছে অলরেডি তো সেই দুটো কলেজ কিন্তু রাখতে পারো এছাড়াও আছে রামকৃষ্ণ মিশন ঠিক আছে শ্রমজীবী স্কুল অফ নার্সিং তারপরে আরও বেশ কিছু কলেজ আছে সেগুলো আমি বলেছিলাম পিয়ারলেস তো এইগুলো কিন্তু রাখতে পারে এগুলো কোর্স ফি আগের বছরও কম এই বছরও কিন্তু বেশ কিছু কম ঠিক আছে তো একবার দেখে নাও আরও কিছু বেশ কিছু কলেজ আছে তো মূল কথা হচ্ছে সমস্ত জেলারই কিন্তু কলেজ এখানে রয়েছে নিজের নিজের জায়গার সমস্ত কলেজগুলো তোমরা দেখে নিতে পারবে যেমন বীরভূমের মধ্যে এই যে সেবা ইনস্টিটিউট নার্সিং এখানে আগের বছর আমাদের স্টুডেন্ট গিয়েছিলো তো দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ লাখ আশি হাজার টাকায় তোমাদের কিন্তু ইনক্লুড ফুডিং লজিং এটা মানে হচ্ছে যদি তোমাদের কিন্তু আর এক্সট্রা কোনো খরচ হবে না তো এটা একটা অবশ্যই বেটার অপরচুনিটি যেখানে আমার পাঁচ লাখ আশি হাজার টাকায় তিন বছর কমপ্লিট হয়ে যাচ্ছে আর কোনো এক্সট্রা কোনো টাকা লাগছে না তো অবশ্যই বেটার হবে তোমার র্যাঙ্ক যদি দেখা গেলো যে এক লাখের ওপরে গেছে তুমি জেনারেল ক্যান্ডিডেট তুমি এই বছর তো পাবেই না আমি তোমাকে গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি যে হবে না কারণ এটা আমি কেন সবাই বলবে যে হবে না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রাইভেট কলেজ এখানে কিন্তু তুমি চাইলে অ্যাডমিশান নিতে পারো কারণ এর থেকে বেটার অপরচুনিটি কিছু হবে না ঠিক আছে তো এটা গেল আমাদের প্রাইভেটের কথা এবার দেখো আরও বেশ কিছু কলেজ আছে ঠিক আছে এগুলো দেখে নেবে একবার এগুলো কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো কোর্সের মধ্যে রয়েছে বিশেষ করে যেখানে দেখবি লেখা আছে ইনক্লুডিং ফুডিং অ্যান্ড লজিং দেখতে পাচ্ছ এই যে একটা শ্রমজীবী স্কুল অফ নার্সিং এইটা এইটার কথা বলছিলাম কত আছে দেখতে পাচ্ছ তিন বছরে তিন লাখ ষাট হাজার টাকা তো যে স্টুডেন্টরা ফার্স্টেই মানে প্রথম কাউন্সিলিংয়ের চয়েস ফিলিংয়ে প্রথমেই রাখলো শ্রমজীবী স্কুল অফ নার্সিং আর তুমি তুমি দুটো কাউন্সিলিং চলে গেলো তুমি ফার্স্ট কাউন্সেলিংও কোনো প্রাইভেট কলেজের নাম রাখো সেকেন্ড কাউন্সেলিং তো হবে না আর আবার মা কোনো কলেজে প্রাইভেট কলেজের নাম রাখো তুমি কি চান্স পাবে তুমি তো পাবেই না তুমি ভালো র্যাঙ্ক হয়েও তুমি পাবে না আর সে কিন্তু খারাপ র্যাঙ্ক হয়ে ভালো ভালো কলেজ পেয়ে গেলো তো এটার ট্রিক এটা সবসময় ফলো করতে হয় দেখো আমি সবসময় বলছি না যে তোমার তোমার যেখানে সমর্থন নেই তুমি কেন রাখবে ঠিক আছে যেখানে তুমি তিন লাখ ষাট টাকা দিতে পারবে না সে তুমি কেন রাখবে কিন্তু একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে যে এটা বেশি র্যাঙ্ক করেছে তো গভর্নমেন্ট কলেজেও পাওয়ার কোনো কথাই নেই কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে ও কিন্তু প্রাইভেট কলেজগুলো রেখে দিয়েছে যে ভাই আমি প্রাইভেটে তো পারবো গভর্নমেন্টে পারবো না ঠিক আছে প্রাইভেটে তো পারবো আমার সামর্থ্য তো আছে তো আমি কেন পড়বো না তো এটা হচ্ছে তাদের জন্য একটা ট্রিক একটু বুদ্ধি খাটাও দেখো সব রাস্তা হয়ে যাবে ঠিক আছে আরও একটা কথা বলি ভাবছো যে স্যার তিন লাখ টাকা তো আমি দিতে পারবো না কিন্তু একটা জিনিস দেখবে লোনের কিন্তু ফ্যাসিলিটি রয়েছে আমাদের কিন্তু সবার জন্য এডুকেশন লোন আছে আরও বিভিন্ন লোন রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন আছে এরকম বেশ কিছু লোনের কিন্তু সুব্যবস্থা রয়েছে সবার কাছে তো তিন লাখ টাকা সাত লাখ টাকা দশ লাখ টাকা তো নেই কিন্তু তারা কি করে পড়বে তো এর জন্য অবশ্যই লোনের ব্যবস্থাও কিন্তু এই প্রাইভেট কলেজগুলো করে দেয় তো সেই দৃষ্টিভঙ্গি থেকে অবশ্যই যাদের র্যাঙ্ক বেশি প্রাইভেট কলেজ তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বোঝা গেছে মূল কথা এটাই যে যাদের র্যাঙ্ক অনেক বেশি তোমরা কিন্তু সোনার হরিণ নামক যে গভর্নমেন্ট কলেজের পিছনে না ছুটি আমি বলবো অবশ্যই প্রাইভেটের জন্য চেষ্টা করো প্রাইভেটে একটু চেষ্টা করলেই পেয়ে যাবে যেখানে কোর্স ফি খুবই কম রামকৃষ্ণ মিশন আমি তো দেখাতে পারলাম না কোথায় যায় রামকৃষ্ণ মিশন দেখাবো তোমার যদি পেয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি দেখিয়ে দেবো যদি পেয়ে যায় এখানে তো এগুলো তো কোর্স ফি খুবই কম ঠিক আছে তো এগুলো দেখে নিতে পারো পিআরএসি দেখা যায় পিআরএসি কত দেখতে পাচ্ছ এটা কিন্তু লাগছে এত টাকা আরও আছে ঠিক আছে তো যাই হোক সব মিলে প্রাইভেট এগুলো কিন্তু কোর্স খুবই কম যেগুলো সেগুলো রাখতে পারো এগুলো রাখলে তোমাদের অনেক কাজে দেবে ঠিক আছে তো সেগুলো একবার দেখে নেবে তোমরা আমি তোমাদের দেখিয়ে দিলাম আর একটা দেখতে পাচ্ছ মনীষা স্কুল অফ নার্সিং দু লাখ সত্তর হাজার টাকা লাগছে কিন্তু আট হাজার টাকা করে আছে আবার হোস্টেল ফি ঠিক আছে তো এবং ছিয়ানব্বই হাজার টাকা এবং তিন বছরের কোর্স ফি গিয়ে দাঁড়াবে কিন্তু প্রায় দুই লাখ এদিকে তিন লাখ মানে পাঁচ লাখের কাছাকাছি চলে গেল তো এটাকে আমি রাখতে বলবো না কারণ এটা বেশি কোর্স ফি হয়ে যাচ্ছে বাকি যেগুলো তোমাদের বললাম যে হোস্টেল ফি ইনক্লুডেড যেগুলো রয়েছে যেমন এই দেখো খ্রিস্টীয় সেবা সেবা নিকেতন যেটা তোমাদের বাঁকুড়াতে রয়েছে এখানে হোস্টেল ফি নিয়ে চার লাখ পঁচাশি হাজার টাকা খরচ তো এগুলো রাখতে পারো ঠিক আছে এখানে কোর্স ফি খুবই কম রয়েছে আর কোথায় রয়েছে দেখো দেখতে পাচ্ছ আর যে কলেজগুলো রয়েছে এগুলো কিন্তু ঠিক আছে এগুলো একটু দেখে নিতে হবে তোমাদেরকে আমি তো যেগুলো ট্রিকগুলো বললাম সেগুলো একটু ফলো করবে রামকৃষ্ণ মিশন কিন্তু সবথেকে কম আমি জানি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম শ্রমজীবী স্কুল অফ নার্সিং এগুলো কিন্তু একদম কোর্সই কম ঠিক আছে তো এগুলো তোমরা চাইলে রাখতে পারো কারণ রাখতে পারো কি এখন তো অলরেডি সবাই করে নিয়েছো রেজিস্ট্রেশন তোমাদেরকে বারবার বলেও যে সাতটা কলেজের নাম সেই সাতটা কলেজের মধ্যে তিনটে কলেজ আমি এখনও বলছি সেই কলেজগুলো অবশ্যই করছি কমের মধ্যেই থাকে সবসময় এবং এখানে চান্স পাওয়াটা বেশ একটা ডিফিকাল্ট ব্যাপার কারণ সবাই গভর্নমেন্টের পরেই এগুলো তো পেতে চাই তো এখন থেকেই যদি তুমি রাখতে হয়তো অনেকটাই ফ্যাসিলিটি পেতে ঠিক আছে তো যাই হোক এখনকার মতো এখানে শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকে ভালো দেখো নমস্কার